हेलो व्यूअर्स आमी राहुल एबुंग आपनी देखछेन चैनल रेसल बांगला। अनेक दिन धरे किन्तु न्यूजमूलक भिडियो आपलोड करा हयनी, ताई फाइनली आज के आपनादेर जोन्नो निये आसलाम बर्तमान समयेर सर्वशेष रेसलिंग आपडेट। तो आशा करछि भिडियोटिके शेष पर्यन्त देखबेन, आर भिडियो शुरू करार आगे अवश्य भिडियोटिके लाइक करबेन। आपनी जदि रेसल बांगला चैनेले नतून होये थाकेन ताहले हिट द सबस्क्राइब बाटन। तो चलुन भिवार्स भिडियोटी शुरू करा जाक। আমাদের প্রথম আপডেটটি হচ্ছে রেট্রিবিউশন দলের একমাত্র মহিলা সদস্য মিয়াইম সম্পর্কে। তো আপনারা নিশ্চয়ই রেট্রিবিউশন দলের সাথে মিয়াইমকে দেখেছেন রতে। রিসেন্টলি মিয়াইম একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি করোনা পজিটিভ। মিয়াইম জানিয়েছেন তিনি প্রত্যেক সপ্তাহে নিজের সেফটির জন্য করোনা টেস্ট করতেন, আর প্রত্যেকবারই তার টেস্টের ফলাফল নেগেটিভ আসত। তবে এইবার দুঃখজনকভাবে এই সপ্তাহের ফলাফল পজিটিভ এসেছে। মিয়াইম সকলের উদ্দেশ্যে বলেছেন, সবাই যেন নিয়মিত নিজের হাত ধয় এবং সবাই যেন সেফ থাকে। আমরাও কিন্তু মিয়াইমের সুস্থতা কামনা করছি। WWE-র একটা স্পেশাল ব্যাকস্টেজ সেগমেন্টে তামিনা এবং নাটালায়ার মধ্যে একটা ম্যাচ হয়েছিল, আর এই ম্যাচটি হয়েছিল ওয়েমেন্স রয়্যাল র্যাম্বলের 30 নম্বরে কে জয়েন করবে সেটা নিয়ে। তো এখানে জয়লাভ করছেন নাটালিয়া, অর্থাৎ ওয়েমেন্স রয়্যাল র্যাম্বল ম্যাচে তিনি 30 নম্বরে এন্ট্রি করবেন। WWE কিন্তু প্রত্যেকবারই এই বিষয়টা সারপ্রাইজ রাখে, তবে এইবার সম্মানের সাথে একটা ম্যাচ রাখা হয়েছে, যেন তারা নিজের অবস্থান একটা ম্যাচ লড়েই নির্বাচন করতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু রয়্যাল র্যাম্বলে 30 নম্বরে নাটালিয়াকে দেখতে পাব। তবে মনে রাখবেন, এটা কিন্তু ওমেন্স রয়্যাল র্যাম্বলের জন্য। রিসেন্টলি রোমান রেইন্স একটা ইন্টারভিউতে রয়্যাল র্যাম্বল সম্পর্কে অনেক ভালো কিছু কথা বলেছেন। রোমান রেইন্স বলেছেন, আমি একবার রয়্যাল র্যাম্বল জিতেছি এবং আমি জানি এই সম্পর্কে। WWE সহ এমন অনেক স্পোর্ট রয়েছে যেগুলোতে সেকেন্ড অবস্থানের কোনো দাম নেই। যেমন ধরুন, আমি 2019 সালের রয়্যাল র্যাম্বলে একদম লাস্টে এলিমিনেট হয়েছি। আপনি নিশ্চয়ই আমাকে লুজার বলবেন, কারণ ড্রু ম্যাকইন্টায়ার ছিল রয়্যাল র্যাম্বলের উইনার, তবে আমি কিন্তু সেকেন্ড পর্যায়ে ছিলাম, তবে এটা কেউ ধরবে না। রোমান রেইন্স আরও জানিয়েছেন, নিজে এলিমিনেট হয়ে রয়্যাল র্যাম্বল যে জিতবে তাকে দেখাটাও অনেকটা দায়িত্বশীল ব্যাপার, কারণ নিজে দ্বিতীয় অবস্থানে থেকে একজন অন্য রেসলারকে প্রথম অবস্থানে পাঠিয়ে তাকে পুশ দেওয়াটা অবশ্যই একটা দায়িত্বশীল ব্যাপার। তো রোমান রেইন্সের এই কথাগুলো কিন্তু আসলে ভালো লেগেছে, আর রেসলাররা কিন্তু এমনটাই করে থাকেন। নিজেকে পেছনে রেখে অনেক সময় অন্য রেসলারদেরকে তারা পুশ প্রদান করেন। এই বিষয়গুলো সত্যি WWE-তে অনেক বেশি অসাধারণ। রিসেন্টলি টকিং স্ম্যাকে ড্যানিয়াল ব্রায়ান এবং পল হেমেনের মধ্যে একটা কনভারসেশন হয়, যেখানে পল হেমেন এটা স্বীকার করেছেন, বর্তমানে সবথেকে ভালো রেসলার হচ্ছেন রোমান রেইন্স। তবে ড্যানিয়াল ব্রায়ান কিন্তু এমনটা মনে করেন না। তিনি বলেন, রোমান রেইন্স নিজের মন দিয়ে কখনোই রেসলিং করে না। ড্যানিয়াল ব্রায়ান বলে, সে নিজের মন দিয়ে রেসলিং করে, যার ফলে ফ্যান্সরা তার সাথে এতটা বেশি কানেক্ট করতে পারে। তবে অন্যদিকে রোমান রেইন্স নিজের মন দিয়ে রেসলিং করে না, তাই ফ্যান্সরাও তাকে অতটা বেশি পছন্দ করে না। পল হেমেনও এর উত্তরে বলেছে, যদি ড্যানিয়াল ব্রায়ান এখনকার সবথেকে ভালো রেসলার হয়েই থাকে, তাহলে সে প্রমাণ করে দেখুক। আসলে আমরা কিন্তু WrestleMania 37-এ রোমান রেইন্স এবং ড্যানিয়াল ব্রায়ানের মধ্যে ম্যাচ দেখতে পারি, যদি ড্যানিয়াল ব্রায়ান রয়্যাল রাম্বলের উইনার হয়। তো দেখা যাক রয়্যাল রাম্বল কে জেতে, আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড। মেন্স রয়্যাল রাম্বলে 1 নম্বরে এবং 2 নম্বরে কোন রেসলার থাকবে, এটা অলরেডি WWE আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো প্রথম যেই রেসলার রয়্যাল রাম্বল শুরু করবেন তিনি হচ্ছেন আর কেউ না, দ্য ভাইপার র্যান্ডি ওটেন, এবং তিনি 1 নম্বরে রয়েছেন রয়্যাল রাম্বলে। আর দ্বিতীয় যেই রেসলার রয়্যাল রাম্বলে এন্ট্রি করবেন তিনি হচ্ছেন র্যান্ডি ওটেনেরই আরেকটা বড় শত্রু, এজ। তো আমরা কিন্তু র্যান্ডি ওটেন এবং এজের ফাইটের মাধ্যমেই রয়্যাল রাম্বল 2021 শুরু হতে দেখব। তো আশা করছি রয়্যাল রাম্বলের শুরুটা অনেক বেশি অসাধারণ হবে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর রেসেল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।